প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে মাই টিভি দেখছেন, তাদের সবাইকে মাই টিভি এবং মাই টিভি পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। দর্শক, আপনারা জানেন ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। আর এই ঈদের আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে প্রতিবার মতো মাই টিভির বার্তা বিভাগের বিশেষ আয়োজন রং বেরং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি রায়হান রোহান এবং আমি আরশিদ আলী। শুধু আমরা দুজনই নয়, আমাদের সাথে আছে বার্তা বিভাগের আরো এক ঝাঁক সহকর্মী। ঈদ মোবারক। আসলে ঈদ আসলেই আমাদের নানান স্মৃতি নাড়া দেয়, পুরোনো দিনের অনেক স্মৃতি আমাদের মাঝে থাকে। আর এই ঈদের স্মৃতি আমরা জানতে চাইব আমাদের সহকর্মীদের কাছ থেকে। আচ্ছা তিতাস, ঈদের কোন স্মৃতিটা আপনাকে নাড়া দেয়? ঈদের যে সবচেয়ে মানে অ্যাট্রাকটিভ যে জিনিসটা, সেটা হচ্ছে সালামি। ছোটবেলায় সবাই এটা মনে করে যে সালামি পাওয়ার বিষয়টা খুব আকর্ষণীয়। তো আমার ছোটবেলায় আব্বুর সাথে বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত পড়তে যেতাম, সেটা, এবং তারপরে ওখান থেকে এসে আমার দাদুর সাথে দেখা করতে যাওয়া, এবং সেখানেই দাদুর কাছ থেকে প্রথম সালামিটা নেওয়া, এটা আমার ঈদের একটা বড় স্মৃতি। যদিও দাদু এখন বেঁচে নেই, কিন্তু সেই স্মৃতিটা এখনও আছে। এটা আমার মানে ঈদের ছোটবেলার স্মৃতির মধ্যে সবচেয়ে বড় একটা বিষয়। আর সালামি পাওয়ার পরে আমার প্রথম কাজটি ছিল যে আমার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে আইসক্রিম খাওয়া। তো আইসক্রিম খেতে খেতে মনে করেন যে হই হুল্লোড় করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত, এভাবেই ঈদের দিনটা মোটামুটি কেটে যেত আর কি। আচ্ছা, তখন তো ছোটবেলায় তো সালামি নেওয়া হতো, এখন তো বড় হয়ে গেছেন, এখন নিশ্চয়ই সালামি দিতে হয়, তো এখনকার ফিলিংটা কেমন আসলে? এইটাই আর কি পার্থক্য এখন। তখন আনন্দের সাথে নিতাম, এখন ভাবগাম্ভীর্যের সাথে দিতে হয়। বোঝা যায় যে হ্যাঁ, বড় হয়েছি, বড় হচ্ছি, সামনে আরও কিছু করতে হবে। তো এই জিনিসটাও এখন ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি। আসলে সালামি দেয়া এবং নেয়া দুটোর মধ্যেই অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। এবারে আমরা চলে যাব আমাদের আরও একজন সহকর্মীর কাছে। তার ঈদ নিয়ে কি ভাবনা ছিল? চলে যাচ্ছি আমাদের সহকর্মী মাহবুব শিকদারের কাছে। আচ্ছা মাহবুব, আপনার ছোটবেলায় ঈদটা কোথায় কেটেছিল? গ্রামে, শহরে, গঞ্জে, তিনটা জায়গায় আসলে ছোটবেলাতে আমার ঈদটা কেটেছে। বলা যায় যে প্রাইমারি লেভেলে আমার এক জায়গায় ঈদ কেটেছে, আমার বরিশালের মেহেন্দিগঞ্জের ভাষান্তর যে গ্রাম, সেখানে আব্বার চাকরির সুবাদে বিভিন্ন উপজেলায় ঘুরে বেড়াতাম, উনি এলজিডিতে চাকরি করতেন। তো গ্রামে যাওয়া হতো, স্কুল বন্ধ হতো, সেখানে যেতাম, ঈদের দিন সকালবেলা গোসল করে সবাই মিলে, এখন যেরকম মসজিদে মসজিদে প্রত্যেক পাড়ায় পাড়ায় নামাজ হয়, তখন কিন্তু তা ছিল না। একটা এলাকায় অনেক দূরে ঈদগাহে নামাজ হতো, তখন আব্বা, চাচা, অন্য অন্য গ্রামের সবাই মিলে আমরা অনেক দূরে 2-3 কিলোমিটার দূরে নামাজ পড়তে যেতাম। সেই নামাজের পরে আত্মীয় স্বজন বাড়ি থেকে খেতে 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 যখন আমার বাড়ি আসতাম, তখন আসলে বিকেল হয়ে যেত, আব্বুর সাথে এটা করতাম। পরবর্তীতে আসলে বরিশাল শহরে কাটে, যখন কলেজ জীবন বা মাধ্যমিক জীবনের সে সময় একটি আলাদা আবার তখনকার মজা। তো সেই ঘটনা আসলে এখন কেবলই মনে পড়ে, এখন বাবা নেই, বাবাকে ফিল হয়, যারা তখনকার বন্ধুবান্ধব ছিল তাদেরকে ফিল হয়, আর এখনকার কর্মজীবন এই ঈদটা একদমই আলাদা। মনে হচ্ছে যে নজরুলের যে কথা, জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিত, ভুভুক্ষুক সেই মানুষের তরে এসেছি কি আজ ঈদ। এখন মনে হচ্ছে আসলে মজাটা এটাই, আনন্দটা এটাই, যে সেই ভুভুক্ষ মানুষকে আমরা আনন্দটা দিতে পারছি এবং তার মাধ্যমে কিন্তু আনন্দ পাই। আর সৈকত, আপনার কাছে অনেক ব্যতিক্রম ধর্মী স্মৃতিচারণ আমরা জানতে পেলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, শুধু কি স্মৃতিচারণই করব? আমাদের তো আরো অনেক আয়োজন আছে, নাচ আছে, গান আছে, আমরা একটু নাচ দেখি আসি। অবশ্যই আরশিদা, আমরা আমাদের পাশের স্টুডিওতে নাচ চলছে, আমরা সেখান থেকে নাচ দেখে আসি, চলুন দর্শক।
অসাধারণ নাচ। আসলে সংবাদকর্মীরা যে শুধু সংবাদেই পারদর্শী না, তারা যে নাচতে জানে, গাইতেও জানে, সেটা মনির নাচ না দেখলে হয়তো বোঝা যেত না। দর্শক, রং বেরং অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত রং বেরং অনুষ্ঠানে। তো এখন আবার আমরা আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, এবার আমরা যাচ্ছি আমাদের সহকর্মী, আরেক সহকর্মী কেয়ার কাছে। কেয়া, এখন তো বড় হয়ে গেছি আমরা বলা যায়, এখনকার ঈদ আপনার কাছে কেমন লাগছে? আগের ঈদের সাথে যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে কেমন অনুভূতি হয়? ঈদ মানে তো খুশি, ঈদ মানে তো আনন্দ। হ্যাঁ, তখন একটা অন্যরকম একটা অনুভূতি ছিল যে সবার কাছ থেকে কখন কত টাকা, কার থেকে বেশি সালামি নিতে পারবো, কে 50 টাকা করে দেয়, কে 20 টাকা করে দেয়, আর কে 2 টাকা একটা পাখি টাকা ধরিয়ে দেয়। এটি নিয়ে একটা বৈষম্য ছিল যে কাকে কাকে সালাম করবো। এইটা যে একটা মজা, ওই মজাটা এখন আর পাচ্ছি না। এখন যেটা হচ্ছে, আমাকে ভাবগঞ্জের সাথে সুন্দর করে পার্স থেকে 100 টাকা 50 টাকা দিতে হচ্ছে, যেটা আসলে ভালো লাগে না। কিন্তু এখন কি কেউ সালামি দিচ্ছে না? না, সালামি দিচ্ছে এখনো যারা মুরব্বি আছে, হুটহাট পায়ের উপর পড়ে যায় সালামি নেওয়ার জন্য, ওই অভ্যাসটা আছে। প্রতিটা বয়সে মজা আসে, ছোটবেলায় একটা মজা একরকম, আর এখন এখন যে বয়সটা আছে এখন মজা অন্যরকম, আর যখন আরো বার্ধক্যের দিকে যাব তখন মনে হয় আরো অন্যরকম মজা হবে। তোমার বাসায় তো খেতে যাচ্ছি, আর হচ্ছে তিতাসের বাসা থেকে আমরা সালামি টালামি নিব। এবার হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের আরেক সহকর্মী এসএমআরএফ এর কাছে। তার কাছে জানবো ঈদ ঘিরে তার অনুভূতি কি, যেহেতু সে এখনো ব্যাচেলর রয়েছে। ঈদ তো আনন্দ, সব জায়গায় আনন্দ থাকেই, ব্যাচেলার আর বিবাহিত যেটাই বলেন। যখন থেকে এই কর্মক্ষেত্রে ঢুকেছি, সাংবাদিকতা পেশায় যখন থেকে ঢুকেছি, তারপর থেকে আসলে আমরা একটা ঈদ অবশ্যই মিস করে যাই পরিবারকে। আর ব্যাচেলার লাইফের ঈদ বলতে এখন তো আরেকটা পরিবার আমাদের, মাইটিভি। এই মাইটিভি পরিবারের সাথে থাকি, কাটাই, ভালো লাগে, খারাপ লাগে না, সময়টা কেটে যায়। সেবার অবশ্য একটু বেশি ভিন্নতা আমাদের স্পোর্টস বিভাগের জন্য, কারণ হলো এখন বিশ্বকাপ চলছে, সেক্ষেত্রে আসলে আমাদের আসলে ছুটি নেওয়ার কোনো ফুরসত নেই, আমরা ছুটি নিতে পারবো না, সেটা জানি, জেনেই আমরা ঈদে এবার আসি। এবার ঈদের সাথে 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 বিশ্বকাপটা পাচ্ছি আমরা, এটা আসলে একটা ভালো লাগা, একটা আনন্দ। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আরশিদা, আপনি কি জানেন যে পাশের রুমে তুমুল ঝগড়া চলছে? ওমা তাই, কে? সেখানে নোয়াখালীর নায়িকা এবং বরিশালের গায়িকা, তারা দুজন মিলে তুমুল ঝগড়া চলছে। তাহলে দর্শক চলেন আমরা একটু দেখে আসি পাশের রুমে কি নিয়ে ঝগড়া হচ্ছে। দর্শক, ডানে বামে সামনে পিছনে যে যেখানে আছেন একটু গুল হয়ে বসেন। শুরু করতেছি বিনোদন জগতের দুই বিখ্যাত মুখ, নায়িকা এবং গায়িকা নিয়ে বিনোদন ধর্মী টক শো হাসতে মানা। আমার ডানে আছেন ফুলের মতো মুখ, দেখলে জুড়াই বুক, সারা অঙ্গে রূপের খনি, নলিউড মানে নোয়াখালীর কুইন নায়িকা ফুলমণি। আর না ফুলমণি, সুপারস্টার ফুলমণি আই। আর বামে আছেন বরিশালের, বলিউড মানে বরিশালের গায়িকা, দেখলে তারে মনে হয় সে একজন নায়িকা, আমরা ভ্যানু। মুই আমরা ভ্যানু বরিশালের, মুই গানে হিট। দর্শক, আপনারা জানেন মানেন আর না মানেন, ভালো উপস্থাপকের খুবই আকাল। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি সেই মফিজ ইকবাল। আজকের বিষয় কোনটাতে খ্যাতি আর মজা, গান না অভিনয়? গান 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 মোর গান গান শৃঙ্খলার জবনতি হচ্ছে, এই জন্য আমি বাঁশি রেখেছি আর সাথে লিখেছি এই লাল কার্ড। তো আমরা শুরু করি আজকে আমাদের টক শো। আচ্ছা আমরা ভানু, আপনার নামের কারণটা একটু বলবেন? আমরা ভানু, আগে মুই মোর সানগ্লাসটা খুললে লই, মোর বরিশালে মোর বাড়ি পাতারহাড়ে, আর মোর বাড়ির আশেপাশে জম্মের আমরা গাছের বাগান, আর মুই আমরা গাছের তলেই প্র্যাকটিস করতাম গান, আর হেয়ে শূন্য মোর দাদায় মোর নাম রাখছে আমরা ভানু। নায়িকার পরিচয়টাই একটু পরিচয় করিয়ে দেই। আচ্ছা, আপনার নামের এই কারণটাও একটু বলেন, সবাই বলে আপনি একটু অন্যরকম চলেন। ও মা কিয়া করলেন, আয় অন্যরকম নি চলি, আয় হইলাম বাংলাদেশের সুপারস্টার, আর নাম ফুলমণি, বুঝছেন নি ফুলমণি। আরে সবাই
কইছে তুই সিনেমায় গেলে তুই সুপারস্টার হয়ে যাইবি, আর তরুণ ছবি দিছি হট হট একের হরিস্বর্গ কাছে দিছি, তারপর থেকে আর না হয়ে গেছে ফুল মনে। কার ফ্যান বেশি, নায়িকেন না গায়িকেন? মোর তো জম্মের ফ্যান, মোর হাত পা খাও আছে, মোর কি নাই, ফ্যান আছে, এসি আছে, সবই আছে, একখান জিনিস নাই আইডি আমি দিতে পারি, মুই হেরে দিলাম আগুন। হেতি কি কয়, হেতি আর আগুন নি দিছে, হেতি জানি না আর কত কিছু আছে, আর কি আছে, আর এসি ফ্যান ব্যাগ আছে, কই দিনে শুকুরে শুকুরে দুই মোর গান, আর কি বাতের ফ্যান নি কথা কন, বাতের ফ্যান। আচ্ছা আচ্ছা আরেকখান কথা, কোনটা হওয়া সহজ, নায়িকা না গায়িকা? মোর গায়িকা হওয়া একদমই সহজ না, সাধনা করতে হইবে, এত সহজে কখনো গায়িকা হওয়া যায় না। নায়িকার ব্যাপারটা ডিফারেন্ট, যে কেউ হইতে পারে। এক্সকিউজ মি, আন্নে হেতির কথা নি শুনেন, হেতি কি এমন সুপারস্টার হইছে, আমরা নায়িকা হইতে এত কষ্ট শিখতে হয়, আন্নে যেমন শিল্পী কইছেন সাধনা করা লাগে, এরকম আঙ্গুরও বহুত সাধনা কইরা তারপরে এই নায়িকা হইতে হয়, বুঝছেন নি? ওই মাইন্ডসেট গান চুরি করে করে গান গামো আম্মা জান আপনাদের কথাই মধু জরুরি। একটা ফোন আছে, দেখি কার কাছে কেডা কি জানতে চাই। হ্যালো কেডা, কার কাকে যাচ্ছেন? নায়িকা না গায়িকা? আমার বরিশাল থেকে, মোর ফ্যান কইছিল মোরে ফোন দেবে, আর নোয়াখালী তো ফোন আসার কথা। ফোনটা কাটি গেছে। মিস আমরা ভ্যানু, আপনি তো অনেকেরই জান, ফ্যানদের জন্য একটু শোনাবেন কি গান? হ্যাঁ আমি তো হুনামুই, আকাশ এসে মাটি আমি সুয়েছি তোমার, প্রজাপতি সুয়েছে ফুল তুমি সুয়েছো আমার। আরেকটা গান যদি শোনান। আন্নের আমার গান খুব ভালো লাগছে, তাই না? আকাশেতে লক্ষ তারা সাদ কিন্তু একটারে ইয়া, তোমার সাথে আইসা আমার মনটা ফাটাছে ইয়া, কেমন হইছে? ইয়াল্লা আন্নে কি হেতির হেতির এরম করে করতে এসেন, আন্নের তো লজ্জা শরম নাই কোন নেই, আন্নের কে দিছে এরম প্রোগ্রামের মধ্যে উপস্থাপ করার লাই? ভালো জিনিসের প্রশংসা করতে হয়। আচ্ছা ফুলমণি, এই ঈদে পাবে কোন ছবি মুক্তি, দেখান যদি তার একটু অভিনয়। আর দুইখান ছবি এবার মুক্তি পাইছে, বুঝছেন নেই, আর দুখান ছবি আইছে, ওগা হলো বাড়ি কেন নিবি নিবি যায়, আর কেন হলো তোমার আমার প্রেম মাঝে এলো টেরেন, আর আয় এখন কান্নার ছবি দেখাই। বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার সাথে অন্যায় করেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি না রহিমকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে বাঁচবো না, তুমি ওকে মেনে নাও বাবা। দর্শক চলতে থাকবে এই ঝগড়া, চলতে থাকবে এই টক শো, নায়িকার গায়িকার আলোচনা জমে উঠেছে বেশ, টক শো আজকের মতো শেষ, ঈদ মুবারক। আসলে কিছু ঝগড়া ভালো লাগে, এরকম ঝগড়া আমরা আর না দেখি। রংবেরং অনুষ্ঠানে আবারও নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গেই, কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসছি। দর্শক ফিরে এলাম রংবেরং অনুষ্ঠানে, আমরা আবারও আলোচনা যেতে চাই, তবে দর্শক এবারে যাব আমাদের সহকর্মী রাকিব হাসান। রাকিব হাসান, আপনার কাছে জানতে চাইবো যে কেমন লাগছে এই বড়বেলার ঈদ, এবং ছোটবেলার ঈদের সাথে যদি আমরা কম্পেয়ার করি কী কী মিস করেন আপনি? আসলে সবাইকে ঈদ মুবারক। ছোটবেলা এবং বড়বেলা আসলে দুটো বিষয় পুরোটাই ভিন্ন। আমি একটু যদি ছোটবেলা থেকে শুরু করি, আসলে আমার জন্ম ঢাকা, সেই হিসাবে ঢাকাকে ঘিরেই আমার যত স্বপ্ন বলেন স্মৃতি বলেন সব কিছুই। আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, আমি আসলে বড় হয়েছে আমার নানুর কাছে, যদিও আমার নানু বাড়ি এবং দাদা বাড়ি পাশাপাশি ছিল, কিন্তু আমার নানুর কাছে আমার বেড়ে ওঠা, আসলে আমার যত স্মৃতি রয়েছে আমার নানুকে ঘিরেই। আগের দিন সুগন্ধি সাবান রেডি করে রেখে দিতাম, এবং সকাল উঠে সেই সুগন্ধি সাবান দিয়ে গোসল করে আমার নানুর হাতের পায়েস খেয়ে তাকে সালাম করে তার কাছ থেকে সালামি নিয়ে ঈদের জামাতে যেতাম। আসলে সেই স্মৃতিটা আমাকে এখনও
খুব কষ্ট দেয়, কারণ আমার নানু নেই। আমার নানু ছিল আমার বাবা মা বলেন, বন্ধু বলেন, আমার সবচেয়ে কাছের মানুষ ছিল আমার নানু। 10টি টাকা সালামি পেতাম হয়তোবা, কিন্তু সেই টাকাটি ছিল একেবারে নতুন চকচকা। সেই টাকাটি পেয়ে আসলে এত আনন্দ, সেই আনন্দ ভাষায় বোঝানোর মতো না। সেই 20 টাকা দিয়ে কিন্তু আমরা সারাদিন ঘুরে বেড়াতাম, রিক্সা দিয়ে ঘুরে বেড়াতাম, আইসক্রিম খেতাম, পেপসি খেতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, সকালে বের হতাম, সারাদিন ঘুরে বেড়াতাম। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনার সামনের ঈদগুলো আরও ভালো কাটুক। আচ্ছা, তুমি গতবারে যে কিপটা মন্টুকে দেখেছিলে? দেখেছিলাম, সে নাকি এবারেও কিন্তু এই কিপটা মন্টু আবার হানা দিচ্ছে আমাদের মাঝে। হানা দিচ্ছে, আমরা সেটাই দেখে আসতে চাই। ভাই, একটা টেকের একটা কয়েনই তো পড়ছে, তার জন্য কেমন করতে হবে? আবার কথা হস, মানুষজন দেখলে কি বলবে? বাদ দাও তো এসব, মানুষের কুল্লি মার, তোর জন্য তো হারাম। আরে মন্টু ভাই, কেমন আছেন? আবারও আপদ, আপনাকে তো আমরা খুঁজতেছি। আল্লাহর দুনিয়ায় আর কাউরে পাইলি না? আমারই চক্কি বললো, কোন মতলব আইসস? হ্যাঁ, ত্যাগ করেন না মন্টু ভাই, ঈদের জন্য আমরা উপহার আনছি মন্টু ভাই। আরে এইসবের কি দরকার ভাই? আমাদের জন্য কিনেছি, আপনার জন্য নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, দে দে দে, আমার আবার কেউ কিছু দিলে আমি আবার লজ্জায় না করতে পারি না, কি কর। এসব না দিলেও পারতি। ধন্যবাদ ধন্যবাদ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ভালো থাকিস ভাই। এইবার ঈদে কিন্তু আমগো সালামিটা দিতে হইব। আরে দিমু দিমু, আরে তোরে না দিলে তোরা কি আমার সারবি? ঈদে দিনাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম মন্টু ভাই। মন্টু ভাই, ব্যাগের মধ্যে একটা জিনিস আছে কিন্তু, দেখেন ভাই? দেখেন কিন্তু। আরে ও দেখবো, আমার ছোট ভাই গুলা কত বছর ছিল ভাই? কাম সারছে ভাই, তোমার নামে জামাল ভাই দোকান থেকে বাকি করে জিনিস কিনছে ভাই। করস কি তোমা বললা, 3000 টাকা বাকি দিয়ে কিনছে বান্দররা, আমার ভয়ের মানে গালিছে 3000 টাকা, এই খেলা বান্দররা। আমার কি মনে হয় জানিস বন্ধু? মন্টু ভাই, এইবার আমগো টাকা দিব না। টাকা দেবে না মানে? কিপ্টের ঘরে কিপ্টের এবার টাকা দিতেই হইবে, টাকা না দিলে এখানে বসে থাকবো, কি কও তুই? সালামি এবার নিয়ে সারবো। জন্টু ভাই কই? কে? এটা তো আমাদের বন্টু ভাইয়ের বউ। ওয়াও, এটা আমাদের ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভাইটা তো পাইলাম না, ভাবি দি সালাম করি, কি কস? চল চল চল। আরে কি অবস্থা, কি অবস্থা? এই জন্টু চল তো। আরে এটা তো মন্টু ভাই, সালাম দেওয়ার ভয়ে বইয়ের বোরখা পড়েছে। কিপটার ঘরের কিপটা। এ মন্টু ভাই, দর্শক এবারে চলে যাব আমাদের আরো একজন সহকর্মীর কাছে। আমার পাশেই বসে আছে ফৌজিয়া। তো ফৌজিয়া, জানতে যাব তোমার ঈদ কেমন ছিল? আসলে ঈদ যে আনন্দটা, এটা যখনই বলো, সেই তখনকার কথা বলো আর এখনকার কথা বলো, আনন্দ কিন্তু আনন্দই। হয়তো সেই সময় বুঝে না বুঝে আনন্দটা হতো, আর এখন বুঝে আনন্দটা করতে হচ্ছে, একটু লিমিটেশন চলে এসেছে, বাট আনন্দ কিন্তু রয়েই গেছে। সেই সময় যেমন হতো যে সালামি দেওয়ার ব্যাপারটা, এটাই হলো ফার্স্ট টার্গেট থাকতো যে সালামি পেতেই হবে, বা এনি হ্যাও এর বাসা যাব, ওর বাসা যাব, এর কাছ থেকে সালাম নিব, জোরপূর্বক হলেও আই হ্যাভ টু কালেক্ট দ্যাট। আর এখন বড় হয়ে এসে এই পর্যায়ে যে ঈদটা, এটার মধ্যে কিছু দায়িত্ব রয়ে গেছে, রেসপন্সিবিলিটিস আছে, যেটা সেটা হলো যে ছোটরাই চলে আসে সালাম করার জন্য, তখন বলি না 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 পায়ে ধরো না, বাট সালামই দিব, পায়ে ধরো না, মানে পায়ে ধরলে মনে হয় যে খুব বেশি হয়তো বড় হয়ে গেছি। তো তোমার আগামী ঈদগুলো অনেক ভালো কাটুক, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, নাচ হলো, কৌতুক হলো, কৌতুক হলো, তারপর কিপটা মন্টুর কিপটা আমিও দেখে আসলাম,
সবার স্মৃতিচারণও শোনা হলো, সবই হলো, এখন এখন আমরা খেলবো, মানে গেম শুরু হয়েছে আমাদের। আচ্ছা আমরা তো খেলা শুরু করব, তার আগে নিয়মটা তো বলে দাও। অবশ্যই আমি নিয়মটা জানিয়ে দিচ্ছি। প্রত্যেক প্রতিযোগীর হাত পেছনে বাঁধা থাকবে এবং তাদের মুখে থাকবে একটি আলপিন। এই আলপিন দিয়ে 10টি বেলুন থাকবে এবং প্রত্যেকটা বেলুন তারা ফুটো করবেন এই আলপিন দিয়ে, এবং তাদের জন্য বরাদ্দ থাকবে সময় 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু ফুটতে হবে, যে যত বেশি ফুটতে পারবে সেই হচ্ছে আজকে আমাদের বিজয়ী। সবাই খুব এক্সপার্ট খেলায়, সেটা প্রমাণ আমরা দেখতেই পেলাম। আসলে কেউই ফার্স্ট না আবার সেকেন্ড না থার্ড না, এখানে আমরা সবাইকেই বিজয়ী করতে চাই, সবাইকেই পুরস্কৃত করতে চাই আজকের দিনের জন্য। তারপরেও কে ফার্স্ট হয়েছে যদি একটু বলে দাও। আর আমার মনে হচ্ছে যে রাকিব হাসান উনি প্রথম হয়েছে, তারপরে দ্বিতীয় হয়েছে মাহমুদ সৈকত, এবং তৃতীয় হচ্ছে এস এম আরিফ। আমরা সবাইকে পুরস্কৃত করতে চাই, কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই, সবার জন্যই আছে সত্যি একটি উপহার। এবারে পুরস্কার বিতরণের পালা, এই তো আমরা কাউকে নিরাশ করছি না, সবার সবাইকে পুরস্কার দিচ্ছি। হ্যাঁ সবার জন্যই আছে, মাইটি পরিবারের পক্ষ থেকে ছোট একটি উপহার। এই রোহান আরো দুটো পুরস্কার তো বাকি রয়ে গেছে, তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা নেন আমি একটা নিই। প্রিয় দর্শক, মাইটি সবসময় চেষ্টা করে আপনাদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে। প্রতি বছরের মতো এবারও আমাদের চেষ্টা ছিল আপনাদের ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দেবার, আমরা সেই চেষ্টাটুকুই করেছি। তবে সবাই স্বল্পতার কারণে আমাদেরকে এখন বিদায় নিতে হচ্ছে। দর্শক বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে আগামী ঈদে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক।